লকডাউনের চার অধ্যায়, কলমের সুশৈলী চ্যাটার্জি। ঐশীরা পাঁচজন বন্ধু মিলে একটা স্বেচ্ছাসেবী সংস্থা চালাচ্ছে। বেশ রমরমিয়ে চলছে তাদের সংস্থা, প্রচুর মানুষ তাদের থেকে উপকার পাচ্ছে। সাহায্য করার পাশাপাশি ঐশীরা মানুষকে সাবধান করার কাজেও লেগে পড়েছে কোমর বেঁধে। একদিন সকালে পাশের বস্তিতে লকডাউনের প্রচার করছিল সায়নার ঐশী টোটোয় চেপে মাইকে করে। হঠাৎই একটা ছোট বাচ্চা মেয়ে ছুটে আসে দাদা দিদিগুলো কি বলছে শোনার জন্য। সায়নকে জিজ্ঞাসা করে, দাদা কি বলছো গো? সায়ন বলে, লকডাউন চলছে বাবু। কিছু বুঝতে পারল না বাচ্চাটা, লকডাউন সম্পর্কে আগে তো কখনো শোনেনি, তাই তার মাথায় ঢোকেনি। মাথা চুলকাতে চুলকাতে সেখানেই ঠাই দাঁড়িয়ে থাকে। হঠাৎই পাশে এসে দাঁড়ায় মেয়েটির একটা বন্ধু। মেয়েটি তার বন্ধুটিকেও জিজ্ঞাসা করে, লকডাউন কি জানিস? সেই ছেলেটিও লকডাউন সম্পর্কে ঠিক অবগত নয়, ছোট উল্টে বলল, কে জানে, জানি না। শায়নকে ছোট ছেলে মেয়ে দুটোই জিজ্ঞাসা করল, দাদা লকডাউন কি গো? শায়ন মুখের মাইকটা নামিয়ে ওদের বলল, এই সময় বাড়ি থেকে একদম বেরোতে হয় না, একদম বেরোবি না কিন্তু বাড়ি থেকে। তখন ছেলে মেয়েটি একে অপরের দিকে তাকিয়ে হাসাহাসি করে, বলে, দাদা তাহলে এসব আমাদের কাজে লাগবে না, আমাদের তো বাড়িই নেই, আমরা আবার বাড়িতে থাকবো কি করে? সায়ন ঐশী একে অপরের দিকে অনেকক্ষণ চুপচাপ তাকিয়েছিল। ছেলে মেয়েটি যদিও ওইসবে কিছু যায় আসে না, তারা আবার এক ছুট্টে চলে গেল খেলতে খেলতে। আবার একটা নতুন দিন, স্বাগতা দেবী বাদে বাড়ির সকলেই এখন ঘুমোচ্ছে। কাল অনেক রাত অবধি বাড়ির সবাই মিলে একসাথে প্রথমে লুডো, তারপর চোর পুলিশ খেলেছে। অনেকদিন আগে নিয়মিত এইসব খেলা হতো যখন আদিরা আসানসোলে থাকত। আদিও তখন অনেক ছোট, স্কুলে পড়ত। আদির ঠাকুমা অর্থাৎ স্বাগতা দেবীর শাশুড়ি মা নাতিকে নিয়ে রোজ ছাদে গিয়ে চক কেটে এক্কাদোক্কা খেলতেন। আসানসোলের বাড়িটাও আজ আর নেই, ওনারাও অনেকদিন আগেই কলকাতায় চলে এসছেন আদির পড়াশোনার জন্য। মাঝখান দিয়ে সময় অনেকটা বয়ে গেছে। আদি এখন এক বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উচ্চপদস্থ কর্মচারী, ব্যাঙ্গালোরেই থাকে তার স্ত্রী ও মেয়েকে নিয়ে। লকডাউনে ওয়ার্ক ফ্রম হোম চলছে বলেই আজ এই সময় তারা কলকাতায়। 7 বছর বাদে এইভাবে এতদিন একসাথে নাতি ছেলে বৌমাকে কাছে পেয়ে স্বাগতা দেবী এখন খুব খুশিতে। কখনো নাতনিকে ভালো মন্দ করে খাইয়ে দিচ্ছেন, কখনো বা গল্প শোনাচ্ছেন, কখনো বা তার সাথে নানান রকম খেলায় মেতে উঠছে। তবে আজ সকালবেলা হঠাৎই মনটা তার হুহু করে ওঠে, কারণ তিনিও জানেন এই পরিস্থিতি মিটলেই আদি আবার ফিরে যাবে ব্যাঙ্গালোরে। তখন বাড়িটা আবার আগের মতো খাখা করবে। তাই মনে মনে ঠাকুরকে বলে ওঠেন, ঠাকুর আর কটা দিন লকডাউনটা বাড়িয়ে দাও না গো। এক ঘুমে সকাল, আজ আবাসনের থমথমে পরিবেশ। লকডাউনের মধ্যে মৃত্যুর শীতল স্পর্শ বেশ শান্ত রেখেছে কম্পাউন্ডটা। কাল সারা রাত খুব দখল গেছে ব্যবস্থা করতে করতে। বহুদিন মানুষটা থেকেও নেই, তবুও জীবন ও মৃত্যুর মধ্যে অনেক পার্থক্য। একাই নিজের মতন থাকতেন ওই দিদা, ছেলে মেয়ে টাকা পাঠিয়েই খালাস, সেইভাবে সম্পর্ক রাখেন না। যাতে হরিজন হবার কারণে ওই ফ্ল্যাটে মাঝে মধ্যেই রাজু যেত সাফাই করতে। ওই ঠাকুমাও রাজুর সাথে অনেক সুখ দুঃখের গল্প করত, মাঝে মধ্যে আবার অনেক রকম খাবার করে রাজুকে খাওয়াতো। রাজুর একটা কেমন যেন মায়া জন্মে গেছিল। রাতে সবে রান্না বসেছে, তারই মধ্যে মৃত্যুর খবর। ভদ্রমহিলার আত্মীয় পরিজন খবর সবাই পেয়েছেন, তারা আসবেন না, করোনায় মরেছে বলে কথা। আর লকডাউনের সময় এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়াটাও বেশ কঠিন ব্যাপার। রাজু যাবার কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু এসে ডেথ সার্টিফিকেট দিয়ে মৃত্যু নিশ্চিত করেন। সব ব্যবস্থা রাজু ফ্ল্যাটের অন্যান্য মানুষদের সাহায্যেই করে ফেলে, সববাহী গাড়িও জোগাড় করে একটা।
যখন ঠাম্মাকে নিয়ে যাওয়া হচ্ছিল, কম্পাউন্ডে সবাই ফ্ল্যাটের লোকজন এসে জড়ো হয়েছিল। সবার মুখেই মাস্ক, ফেস শিল্ড, কারোর কোন মুখ বোঝা বড় দায়। শেষ যাত্রায় ঠাম্মাকে কেউ একটা ফুলও এনে দেয়নি। রাজুর কেমন জানি মনটা করে উঠল। সে চলল শ্মশানে সববাহী গাড়ির পিছন পিছন। রাস্তা থেকে ফুলও জোগাড় করেছিল ঠাম্মাকে দেবে বলে। শেষমেশ ঠাম্মা মুখে আগুন পেল, রাজু তার মুখে আগুন দিল। মৃত সুখলতা বন্দ্যোপাধ্যায়ের মুখাগ্নি করল রাজু হরিজন। রাত আড়াইটে, শুনশান রাস্তা, লালবাতিওয়ালা গাড়িটা নিঃশব্দে শ্মশানের ঈশান কোণে গিয়ে দাঁড়ালো। শীতকালের রাত, ঘন কুয়াশায় আবছা হয়ে আছে চারিপাশ। দু চারটে কুকুর আর ঝিঝি পোকার শব্দ ছাড়া বাকি সবটাই যেন কেমন নিশ্চুপ। পারিজাতের মুখটা হঠাৎ মনে পড়ে যায় মৌমনির। প্রায় বছর তিনেক পর এয়ারপোর্টে হঠাৎ দেখা তাদের, মুখোমুখি সংঘর্ষ। ওয়ার্ক ফ্রম হোম, লকডাউন, তাই সবাই বাড়ি ফিরতে ব্যস্ত। এয়ারপোর্টে বেশ ভিড়, কেমন যেন থম মেরে গিয়েছিল একে অপরকে ধাক্কা মেরে। কিরম একটা ইতস্তত পরিবেশ। ট্রলিটিকে টানতে টানতে আর বাকি দুটি ব্যাগ কাঁধে দুদিকে ঝুলিয়ে এক কোণের দিকে এগিয়ে যেতে গিয়ে ধাক্কা খায় হঠাৎই মৌবনির সঙ্গে। দুজনে একসাথে সরি বলে যে যার মুখের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। মৌবনি ভাবে এতগুলো বছর পর পারিজাতের একটুও পরিবর্তন হয়নি, শুধু চেহারাটা একটু ভারী হয়েছে এই যা। আর পারিজাত ভাবে মৌবনির মুখের দিকে তাকিয়ে মৌবনি আরও অনেক সুন্দর হয়েছে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর পারিজাতই প্রথম কথা বলে। লকডাউনে বাড়ি ফিরছিল দুজনে, বছর পাঁচেকের প্রেম ভেঙে যায় শুধুমাত্র দূরত্ব আর অফিসের কাজের ব্যস্ততার জন্য। কর্মব্যস্ত দুজন মানুষ টিকিয়ে রাখতে পারেনি সম্পর্কটা। আজও ভীষণ আফসোস হয়, মৌবনির হয়তো আরেকটু ধৈর্য ধরা উচিত ছিল। পারিজাতকে ছেড়ে যদিও সে 3 বছর একাই আছে, অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে পারিজাত, পাত্তা দেয়নি মৌবনি। ফেসবুকে পাঠানো পারিজাতের ফ্রেন্ড রিকোয়েস্টটা আজও পেন্ডিং। প্যান্ডেমিকে হোমটাউনে ট্রান্সফার পেয়েছে সবাই, তাই সব বন্ধুরা মোটামুটি শহরে। মাঝখানে একটা গেট টুগেদারও প্ল্যান করা হয়েছিল, পারিজাত যাবে ভেবেই মৌবনি যায়নি সেখানে। বড্ড শক্ত হয়ে গেছে সে, একটু সুযোগ হয়তো দিতে পারত। 7-5 ভেবে ল্যাপটপটা নিয়ে খুলে বসে পারিজাতের ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে। নামের পাশের সবুজ আলো দেখতে পায় সে। সাথে সাথেই মেসেঞ্জারে হঠাৎই একটা হাই লেখা আসে। কাপা হাতে উত্তরও যায় এ তরফ থেকে। সেদিন ভোরের আলো ফুটে গেলেও কথা শেষ হয়নি ওদের। লকডাউন শহরে এনেছে, কমিয়েছে দূরত্ব। পারিজাত কথা দেয় সামনের রবিবার আসছে মৌবনির বাড়ি। যেটুকু পথ চলা বাকি থেকে গেছিল ওদের দুজনের, লকডাউনে ফাঁকা রাস্তায় সেইটুকু পথ হাঁটা যাবে না হয়। লকডাউনে অনেক গল্প দানা বাঁধে চারদিকে, মৃত্যু মৃত্যু গন্ধ মাখা একটা সময়। চারপাশে শত সহস্র ক্ষুদ্র ক্ষুদ্র ভাইরাস, আর আমরা ভয়ে যে যার বাড়ি বন্দি। কত মানুষ আর বাড়ি ফিরতে পারেনি, আবার অনেক মানুষের কোনোদিনই ফেরা হবে না বাড়ি। প্রিয়জনের সঙ্গে শেষ দেখাটুকুও হয়তো হবে না। হাসপাতালে না পৌঁছানোর জন্য কতজনের জীবন থমকে যাবে, আবার হাসপাতালে থাকার জন্য ভাইরাসের সংক্রমণে কতজনের জীবনের যবনিকা নেমে আসবে কে জানে। কত সন্তান শেষবারের মতো দেখতে পাবে না তাদের মা অথবা বাবাকে। কত প্রেমিক প্রেমিকার হাতে হাত রাখা হলো না আর। তবু আশা রাখি অবশ্যই কেটে যাবে এই দুর্যোগ, প্রকৃতি ফিরবে তার স্বাভাবিক ছন্দে, থেকে যাবে কিছু স্মৃতি। এরকমই একটা কঠিন সময় আমরা কাটিয়েছিলাম। লকডাউন শেষ হোক তাড়াতাড়ি, ঈশ্বর যেন আবার এক সুস্থ সুন্দর পৃথিবী আমাদের উপহার দেয়, এইটুকুই প্রার্থনা। এই মহামারীর যুগে সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, মানসিকভাবে হলেও একে অপরের
পাশে থাকুন।